ভাবতে পারিনি যে আমার জন্য কেউ অপেক্ষা করবে, আমার ভিডিও দেখার জন্য কেউ অপেক্ষা করবে, কেউ এত ভালোবাসবে আমার ভিডিও দেখার। সত্যি কথা বলতে বন্ধুরা, এখন আমার এত নিজেকে ভালো লাগে না যে যাই হোক 10টা লোক 5টা লোক 20টা লোক তাদেরও তো মন জয় করতে পেরেছি না। তোমরা যারা যারা কমেন্ট করো আমার এত ভালো লাগে, মানে কি বলবো, তোমরা যদি খারাপ কমেন্ট করো সেটাতেও ভালো লাগবে, আর ভালো কমেন্ট করলে সেটাতেও ভালো লাগবে। কেন বলো তো, খারাপ করলেও ভাববো যে তোমরা আমার ভিডিওটা দেখেছো। যারা হেটার্স আছো, অবশ্যই আমার হেটার্স আছো, আমি জানি যারা যারা ব্লগ দেখছো, এমন নয় যে সবাই আমাকে পছন্দ করে, অনেকেই হয়তো অপছন্দ করে, করতে পারে। তো যাই হোক, যারা অপছন্দ করো তারাও অন্তত কমেন্ট করে জানিও, আর যারা পছন্দ করো তারাও কমেন্ট করে জানিও। আর যারা যারা ভিডিও দেখছো বন্ধুরা, আমাকে যারা ভালোবাসো, প্লিজ প্লিজ অনেক শেয়ার করো, তোমাদের ফেসবুকে, তোমাদের মানে কি বলবো, তোমাদের হোয়াটসঅ্যাপে, সবেতেই একটু শেয়ার করো, যাতে আমি আরও 5 জনের কাছে পৌঁছাতে পারি। সত্যি কথা বলতে আমরা নারী, আমরা সব কিছু পারি। নারী মেয়েরা এমন কিছু জিনিস নেই যে করতে পারে না, কোনো দিনও কোনো কিছু কাজে পিছিয়ে পড়বে না, সব সময় এগিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, দেখবে সেই কাজ ঠিক সম্পূর্ণ হবে। মেয়েরা হচ্ছে জলের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রে সেইরকম ধরনের আকার ধরে। তো আমি দেখেছি কত মেয়েরা বাপের বাড়িতে কিছু করতো না, কিন্তু শ্বশুর বাড়িতে দেখো একদম কোমর বেঁধে কাজ করে। কিন্তু সত্যি কেন জানি না মেয়েরাই পারে, ছেলেরা হয়তো পারবে না। ছেলেদের যদি তোমরা বলো যে অন্য জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তোমরা সংসার করো, কাজ করো, কর্ম করো, হ্যাঁ তারা কর্মক্ষেত্র পারে, কিন্তু একটা মানে 5টা লোককে মানিয়ে গুছিয়ে নিতে তারা সেটা পারে না। তারা যখন মানে যায় শ্বশুরবাড়ি, পুরো জামাই আদর যেটাকে বলে, ভালোবাসা সব কিছু দিয়ে তাদের খাতির করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে পুরোটাই আলাদা, তারা যখন শ্বশুরবাড়ি আসে তখন তাদের মাথার মধ্যে এক রাশ চাপ পড়ে যায়, এক রাশ কাজ পড়ে যায়, সমস্ত রকম দায়িত্ব পড়ে যায়। এটাই হচ্ছে মেয়েদের ভবিতব্য। সত্যি কথা বলতে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা ভুল নয়, কিন্তু মেয়ে হয়ে আমরা যে এইরকমভাবে পড়ে আছি এটাই হচ্ছে আমাদের সবথেকে ভুল। আমি এখন ভাবি যদি আমি আগে থেকে এই মাথায় ভাবনা চিন্তাটা করতাম তাহলে হয়তো আজকের দিনটা এতটা পিছিয়ে থাকতাম না, আর একটু হয়তো এগিয়ে যেতাম। আমার দাদা না আমাকে একটা ফোন দিয়েছিল, জিওনি 6S ফোন, তখনকার বাজারে 2016 সালে কিনেছিল, তো 17 সালে কিনেছিল, তখনই 16,000 টাকা নিয়েছিল ফোনটা। তো মিনিমাম এখন মানে কি বলবো, তখন যদি অতটা দাম নেয় নিশ্চয়ই ফোনের ক্যামেরা ক্যাপাসিটি ভালো ছিল। তখনই মনে হতো যখন ব্লগ দেখতাম, ব্লগ খুব একটা দেখতাম না, রান্নার চ্যানেলগুলো খুব দেখতাম, ব্লগটা তখন খুব একটা ছিল না বাংলাতে, দু একজন করতো দেখেছিলাম, তো মনে হতো যে করব করব করব। ওই ভাবনা চিন্তাটাই করে 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 আজকে 2023 সাল 2022 সালে আমি খুললাম। তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ এই ভাবনাটা ভাবছো যে আমি একটা ব্লগ চ্যানেল খুলবো, সেরকমভাবে কেউ চ্যানেল খুলে দেওয়ার মতো নেই, হয়তো কারো সেরকম ফোন নেই, হয়তো কেউ ভাবছে আমি এডিট করব কীভাবে কীভাবে করব। জানি সব কিছুই ভাবনা চিন্তা করতে করতেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তোমরা যারা খোলোনি তারা অবশ্যই একটু নিজের জেদে, একটু নিজের চেষ্টায় একটু খোলো, দেখবে নিজেরা নিজেদের পায়ে আস্তে আস্তে ঠিক দাঁড়িয়ে যাবে, আমি বলছি। তো যাই হোক, আমার মোটামুটি সকালবেলা গল্প করতে করতে যাই হোক কাজকর্ম একদম সারা কমপ্লিট, মোটামুটি যতটা সারলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও তোমার মতো একদম ভিন্দাস আছি। আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, বাবিনকে খাবার আনতে যাচ্ছি যে টিফিন, আর অনেক সকাল থেকে কাজকর্ম করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, এখন পর্যন্ত তোমরা তো কিছুটা কিছুটা নয়েসে পেয়েছো যে আমাদের স্কুলে কতটা গণ্ডগোল হয়, যখনই স্কুলে খাবার আনতে যাই না এরকমভাবে গণ্ডগোল হয়। তো মনে হয় যে স্কুলে খাবার আনতে যাচ্ছি না ভিখারিদের, মানে সে ভিক্ষে দেওয়ার মতো সেইরম যাচ্ছি। তো এরকমভাবে পরিস্থিতির মধ্যে পড়তে হয়, কীভাবে প্রতিবাদ করব, কীভাবে কী বলবো, তবু আমাকে একটু হলেও না মানে যে রান্না করে সে একটু, আমি মাঝে মাঝে ফোন টোন নিয়ে যাই না, মাঝে মাঝে একটু ভয় মানে ভয় নয় মানে তখন কিছু বলে না, চুপচাপ থাকে, সব সময় খ্যাচ খ্যাচ করবে, এইরকম ধরনের অবস্থা। তো যাই হোক, আমি এক এক সময় বলি আমি নেবো না, কিন্তু তারপরে মনে হয় যে আমার তো দুজনের দুটো করে ডিম, ওটা কেন ছাড়বো, ওটা তো সরকার থাকতে পাচ্ছি, তো ওটা যদি ছেড়ে দিই ওরাই তো ওটা খাবে, তাই না? তো যার কারণে আমি চলেই গেছি আনতে। মাঝে মাঝে মনে হয় যে যাবো না, বিশাল ঝামেলা হয়, দূর যাবো না, কিন্তু আমার মায়েদের ওখানে স্কুলে একদমই নয়, এখানটাই একটু ঝামেলা পাকানো স্কুল আর কি, যেটাকে বললে হয়। তো মোটামুটি এসে মোটামুটি আজকে তোমাদের না মাছ বাছাটা দেখাতে পারিনি, কারণ সকালবেলা নিয়েছি 4টে মাছ নিয়েছি, 200 গ্রাম ওজন
হয়েছে, তো বাটা মাছ 200 টাকা করে কেজি নিয়েছে। তো 200 টাকা করে যদি চারটে বাটা মাছে যদি 40 টাকা নেয় আমাকে, তাহলে ওটা দুদিন করতে হবে। তো সেই বুঝে বলি একদিনে কি 40 টাকার মাছ খেয়ে নেবো। তো দুটো মাছ করেছি, দুটো মাছ করবো, মানে ছোটো মতন একটা আছে সেটা নিয়ে তিনটে, তো দুটো করেছি আর হচ্ছে দুটো ফ্রিজে রেখে দিয়েছি। সত্যি কথা বলতে জীবনে আর কী আছে, আমাদের জীবনে তো আর কিছুই নেই। তোমরা পুরো উপর দিকে তাকাও, দেখবে মনে হবে জীবনে আমাদের কিছুই নেই, না গয়না, না শাড়ি, না কিছু। জীবন মানেই হচ্ছে একটা, মানে কি বলবো, একটা মায়া, একটা মায়া। মানে আমরা এসেছি কিছুদিনের জন্য, আবার কিছুদিনের জন্য, আবার কিছুদিন পরে দেখবে সবাই হইচই করে আবার চলে যাব। তো সেটা যদি কেউ ভাবে তাহলে দেখবে কোনো দিনও কোনো রকম প্রবলেম হবে না। আমি তো ওটাই ভাবি, সবাইকে নিয়ে থাকতে চাই। তোমরা আবার কেউ কেউ মনে 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 করবে যে এতই যেহেতু মানে এত ভাবে, তাহলে আর কী করলো। আমার অনেক স্বপ্ন ছিল, যারা যারা আমার প্রথমের ব্লগগুলো দেখোনি তারা দেখবে, অনেক স্বপ্ন ছিল যে সবাইকে নিয়ে থাকবো, একসাথে থাকবো, কত মজা করবো, ব্লগটা আরও ভালো হবে। নিজে নিজে অহংকার করতাম যে আমি একমাত্র শ্বশুর শাশুড়িকে নিয়ে এরমভাবে ব্লগ মানে ভিডিও করি, কিন্তু বেশিরভাগ দেখি যারা ব্লগ করে সবাই আলাদা। নিজে নিজে মনেও করতাম, আবার বলেও ছিলাম, কিন্তু আমার কপালেই দেখো যেটা যেটা ভাবি সেটা সেটাই হয়ে যায়, জানো তো। তো এটা তো কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এইরমভাবে ঘটবে। তো বন্ধুরা আবার সেইরম একই ধরনের গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। তো ছেলেদের জলটা ফোটানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল আর ভাত করবো, কিছু আর করবো না। বড়ো ছেলেরও শরীর খারাপ, ছোটো ছেলেরও শরীর খারাপ, আমি পুরো জর্জরিত হয়ে যাচ্ছি। চলো বাবিন বিট্টুকে পুরোপুরি সান টান করানো কমপ্লিট হয়ে গেছে, ওর ভাতটা আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম। এই দেখো হয়ে এসছে, হয়ে এসছে না, পুরো একদম হয়েই গেছে। সত্যি কথা বলতে উনানে রান্না করলে না অনেকটাই, মানে একটু জাল দিয়ে দিলাম, তারপরে কিছুটা বসে বসে ধিক 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 করে হয়ে গেল। তো বন্ধুরা ভাত তো বেড়ে দিয়েছি বাবিনদের, আর এই যে মাছের ঝোলটা করলে হয়ে যাবে, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি একটু ভেঙে নেবো ব্যাস। আমি জানি আমি যে রান্নাটা করি অনেকের হয়তো ভালো লাগে না, বলবে বাবা রান্নার কালার লাল না, তেল কম, ঝাল মশলা কম, সবই কম। কী বলতো বন্ধুরা, সবটাই হচ্ছে ছেলেদের জন্য। আমি এখন কী বলতো নিজের শখ আহ্লাদ নিজের কোনো কিছুই দেখি না, যেটা ওরা পছন্দ করে সেটাই আমার পছন্দ, ওদের নিয়েই আমার সংসার, জানো তো। ওরা যেটা চাইবে সেটাই হবে। তো এরমভাবে ভালোভাবে কাঁসার থালায় করে ভাত বেড়ে নিয়েছি, নাকি বলে যে কাঁসার থালায় খাওয়া ভালো। তো যার কারণে মা তো কাঁসার থালাটা দিয়েছিলো, আর আমার তো মেয়েও নেই যে দান বাসন দিতে হয়, তো সেরকম কোনো ব্যাপার নাই। মাকে মাঝে মাঝে বলি যে আমার এত বাসন কি হবে। তো বন্ধুরা এখন প্রায় 7টা বাজে, আর তোমাদের সাথে সেই দুপুরে দেখা হয়েছিল, আর কথা বলতে পারিনি, কারণ দেখো কত বিল দিয়েছে। আর দিদিভাই, একটা দিদিভাই বলেছে যে আমার নাকি ভিডিওগুলো বড্ড একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? নিজেও বুঝতে পারছি একঘেয়েমি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি কীভাবে কী কন্টেন্ট দেবো, দুটো ছেলে নিয়ে ভাব, মানে কিছু একটা নতুন কিছু করতে গেলেই তো তার পেছনে সময় দিতে হবে, কী জানি, দেখা যাক। তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা এখন প্রায় 10টা বাজে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার। মানে কি কষ্ট করে যা যে বিড়িটা করেছি তার ঠিক নেই। আর এই দেখো আমার গোটা ভেসে যাচ্ছে, সব জল বেরোচ্ছে চারিদিক দিয়ে, এগুলো সব ঝাপটা আসছে, গোটা সব ভিজে গেছে। ইস কি অবস্থা গো, সব ভিজে গেছে।
আর ভাঙা ভুঙি রান্নাঘর আমার সব ভিজে গেছে, গম ফম বাবা। কালকে রাত্রে তো অঝোরে বৃষ্টিতে পুরো সব কিছু আমার রান্নাঘরটা ভেসেই গেল। তো সকালবেলা বলি যে চাট করেছি পান্তা ভাত খাবার, তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে যেই খাওয়ার ব্লগটা দেখছো এই দিনটা না আমি ভিডিওটা একদমই করিনি, তো এইটুকুনি করেছিলাম। তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একটুকু এগাতে পারবো না। তোমরা আমার জান, তোমরা আমার প্রাণ। টাটা বাই।